যে ব্রিটিশরা ভারতকে শাসন করেছিল প্রায় 200 বছর, সেই ব্রিটিশদেরই শাসন করতে যাচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত। পার্লামেন্টে দুই দফা ভোটিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন ঋষি সুনাক। শেষ পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত কেউ যদি হন ইংল্যান্ডের সরকার প্রধান, তবে এবার দেখা যেতে পারে ইতিহাসের অট্টহাসি। কারণ দেশটির ইতিহাসে প্রথম রক্তসূত্রে অব্রিটিশ হিসেবে চেয়ারের খুব কাছাকাছি আছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আজ জানাবো ইংরেজদের রাজনীতিতে কিভাবে উত্থান হলো ঋষি সুনাকের। বাবা মা দুদিক দিয়েই সম্পূর্ণরূপে ভারতীয় বংশজাত ঋষি সুনাক। তার মা উষা এবং বাবা যশবীর দুজনেই ভারতীয়। 1980 সালের 12 মে সাউদাম্পটনে জন্ম ঋষির। বিশ্বখ্যাত বহুজাতিক ব্যবসায়ী এনআর নারায়ণমূর্তির জামাই তিনি। ফলে শ্বশুরকুলের বিরাট প্রভাবে দ্রুত ইংল্যান্ডের রাজনীতিতে পাকা আসন করে নেন ঋষি। আপাতত ঋষি সুনাকের মাটি বেশ পোক্ত, কারণ এখন পর্যন্ত যে দুই রাউন্ড ভোট হয়েছে তাতে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন ঋষি। দুই দফাতে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন তিনি। রাজনৈতিক জীবনে 2015 সালে ইয়র্কশায়ারের রিচমন্ড কেন্দ্র থেকে প্রথমবারের মতো সাংসদ হন ঋষি সুনাক। থেরেসা মে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি লোকাল গভর্নমেন্টের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর তার গুরুত্ব আরও বেড়ে যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। ইংল্যান্ডের রানী থেকেও ধনী ঋষি সুনাকের স্ত্রী। শুনে অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। ঋষির স্ত্রী অক্ষতাও একজন ভারতীয় বংশোদ্ভূত। বাবার সংস্থায় বিপুল অঙ্কে শেয়ার থাকায় সম্পত্তির নিরিখে রানীকে টেক্কা দিয়েছেন অক্ষতা, এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমের। ক্যালিফোর্নিয়ায় পড়ার সময় ঋষির সঙ্গে দেখা হয় অক্ষতার, তারপর প্রেম ও 2009 সালে ঋষি বিয়ে করেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির মেয়ে অক্ষতাকে। কৃষ্ণা ও অনুষ্কা দুই সন্তানকে নিয়ে অক্ষতা ঋষির সংসার। ফার্মাসিস্ট মা ও চিকিৎসক বাবার সন্তান ঋষির পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকা চলে যায়, পরে সেখান থেকে ব্রিটেনে গিয়ে বসবাস শুরু করেন। খুব সম্ভবত জীবিকার সন্ধানেই তারা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছুটে বেরিয়েছিলেন। ঋষি সুনাক যুক্তরাজ্যের উইনচেস্টার কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখানে দর্শন ও অর্থনীতিতে অধ্যয়ন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ফুল ব্রাইট স্কলার ছিলেন, সেখান থেকেই তিনি MBA করেন। প্রধানমন্ত্রীর কুর্সি পেলে ঋষি হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যার হাতে আসবে ব্রিটেনের রাজপাট। এখন শুধু অপেক্ষার পালা, কোন ভারতীয় বংশোদ্ভূতের হাতে রানীর দেশের শাসনভারের দায়িত্ব যায় কিনা। প্রশ্ন হচ্ছে, এই ভারতীয় ঋষি সুনাক যদি সত্যি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে বসেন, তাহলে বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে?